বন্ধুরা, সিরামিক্সের যে বেসিংগুলার আপনার সীমিত বেসিংগুলার দাম কি এটাই দেখুন আপনারা কত টাকা একটা সিরামিক্সের বেসিং মিডিয়াম বেসিংগুলা। এটা হলো আকিস কোম্পানি, এটার দাম কয় টাকা ভাই? এটা হলো আপনার 2600 টাকা। এটা আপনার 2600 টাকা। আর এই গ্লাস গ্লাস কলম এর সাথে দিব না, এটা হলো আপনার আলাদা। এই গ্লাসটার দাম কয় টাকা? মার্শাল্লাহ অনেক সুন্দর গ্লাস, অনেক সুন্দর গ্লাস। হ্যাঁ, গ্লাসটার দাম হলো 800 টাকা। এই আপনার এটাও 800 টাকা, এটাও আপনার একই গ্লাস। আর এই বেসিংটা, এই বেসিংটার দাম হলো তোমার 4200 টাকা। এটা 4200 টাকা বেসিংটা। দেখুন মডেলটা সুন্দর অনেক, পেডেল দেখুন নকশা আছে, পেডেলের আপনার একটা নকশা আছে। আর এই যে আপনার এটা কি কোম্পানি? এটা কসমো সিরামিক্স। দেখ এটা হলো আপনার 4200 টাকা, এটা 4200 টাকা। আর এটা আপনার আপনার 2600 টাকা। আর এই গ্লাস গুলো আপনার এলো আলাদা, এটা আপনার 800 টাকা করে, আপনার 800 টাকা পিস শুধু গ্লাস। এই গ্লাসটার দাম কয় টাকা ভাই? এটার দাম হলো 1200 টাকা। এটা 1200 টাকার গ্লাস। আর আপনি নোকোমোট গুলা, যে আপনি নোকোমোট গুলা যে দেখলাম নিচে, এই ডাকিস কোম্পানির কত টাকা? এটা 1800 টাকা। দেখুন আপনার এলো আগিস কোম্পানির। আপনি বন্ধুরা দেখুন জেট পাম্প, কম দামি জেট পাম্প, অনেক ব্র্যান্ডের আপনার নামি দামি ব্র্যান্ডের মোটর, কম দামি মোটর জেট পাম্প, গাজি পাম্প এটা। আর 10 mm এর পাকা এক ঘোড়া মোটরটা দেখুন আপনার, এই যে মোটরের কালারটা। আর এখানে অনেক ধরনের কম দামি বেশি দামি মোটর আছে। এটা নোভা, এটা আপনার কম দামি মোটর, এটা আপনার 10 mm এর মোটর, অ্যালুমিনিয়ামের। এটার দাম হবে আপনার 2700-2800 টাকা, 3000 টাকার মতন নেয় মোটরটা। 10 mm এর আনব্যান্ড ব্যান্ডের অনেক ধরনের আছে, এসিএ কোম্পানি, আরএফএল কোম্পানি, মার্কস কোম্পানি, অনেক ধরনের মোটর আছে সব। এটা আপনি 10 mm এর জেট পাম্প। আর বন্ধুরা আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক, আর ভালো লাগলে কমেন্ট করে বলবেন। এখানে অনেক ধরনের মোটর দেখুন বন্ধুরা, কম দামি এটি জেট পাম্প বলে, কম দামি এক ঘোড়া মোটর, এটা পাকা এক ঘোড়া, 10 mm এর মোটরগুলো এটি। এখানে অনেক ধরনের মোটর আছে জেট পাম্প এটি বলে বন্ধুরা, কম দামি মোটর আপনি। বন্ধুরা আমাদের এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি বাজিয়ে দিবেন, আমাদের নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না যেন। আর ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, বলবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।